স্বাগতম বন্ধুরা, আমাদের কুমোরটুলির এই মেডলি পর্বে বা কুমোরটুলির পাঁচমেশালি ভিডিওর পর্বে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কুমোরটুলির নির্মীয়মান সাদা কালো মাটির দুর্গাকে, এইবার আপনারা মা কালীর ফাইবারের সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আছি শিল্পী শ্রী মিন্টু পালের শিল্পালয়ে বা কারখানায়, সেখানেই ফাইবার দুর্গা উনি প্রস্তুত করছেন, তার সাথে সাথে সেই প্রবাসী পূজা কমিটি বায়না অনুযায়ী এই ফাইবারের মা কালীর মূর্তিকেও তৈরি করে একই সাথে উনি পাঠিয়ে দেবেন। ঘরে বসে কুমোরটুলিকে দেখতে যাদের ইচ্ছে হয় বা কুমোরটুলির কীরকম 2023 সালের দুর্গা প্রতিমা নির্মাণ চলছে তারই ছবি, সাদা কালো মানে আলো নেই, সেই অবস্থাতেই যেরকম আছে দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যের দিকে, রাত্রিবেলা আমরা যতটুকুনি পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম। কয়েকটা জায়গায় বিশাল বিশাল প্রতিমা তো তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন আলো আধারিতে। এগুলো বায়না পেয়েছে কিনা শিল্পী আমাদের জানা নেই, যেরকম আলো সেই রকম আলোতেই যথাযথ বিশালাকায় 18 ফিট 20 ফিটের দুর্গা প্রতিমা আপনারা প্রস্তুত করেছেন, এই আশায় হয়তো বায়না হবে, হয়তো বিক্রি হয়ে যাবে। এখনো 100 দিনের মতো দেরি দুর্গা পূজা শুরু হতে, সুতরাং পর্যায়ক্রমে যখন এই সার্বিকভাবে সমগ্র কুমোরটুলিতে রং পড়বে, রঙিন হয়ে উঠবে, সেই চিত্র অনেকেই তুলে দেখাবেন, আমরাও দু চারটে দেখাবো, কিন্তু আমরা পরিশ্রম করে ঘুরে ঘুরে সেই শিল্পীদের কাছেই আমরা হাজির হয়েছি এবং তাদের অনুমতিক্রমেই তাদের সৃষ্টিকর্ম যেগুলো বিদেশে ফাইবার দুর্গা যায় তাদের স্টুডিওতে চোখে যেটা ধরা পড়েছে সেটা আমরা দেখাবার চেষ্টা করলাম। খড়ের কাঠামো, খড়ের কাঠামোর উপরে মাটি প্রলেপ, ছোট বড় মাঝারি নানা রকমের সাইজের দুর্গা, কিন্তু রং পড়েনি, হয়তো এর ভিতরে কয়েকটা প্রতিমার বায়না পেয়েছেন। বেশিরভাগই আমরা দেখতে দেখতে শিল স্টুডিওতে এসে পড়েছি। দর্শক বন্ধুরা খেয়াল করবেন এখানে একসাথে 3টে ফাইবার দুর্গার নির্মাণের কাজ চলছে। শিল্পালয়ে ঢোকার মুখে এই দেবী মূর্তি, কোথাও হয়তো খুঁটি পুজো হবে, তার জন্য শিল্পী অর্ডার পেয়েছে, তো সুতরাং এইভাবে মানে কালচারাল ইনটেঞ্জিবল হেরিটেজের জন্য এই দুর্গা মূর্তিকে বানিয়ে দিয়েছেন বায়না অনুযায়ী শিল্পী মিন্টু পাল। स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्मरात्मीका शुधातमश्वरे नित्ये। আপনারা দেখছেন সাদা রঙের ফাইবার মা কালী, যেটি প্রবাসী পুজো কমিটির বায়না অনুযায়ী অনুরোধ অনুযায়ী দুর্গার সাথে সাথে শিল্পী মিন্টু পাল প্রস্তুত করেছেন। ত্বং দেবী জননী পরা ত্বৈব ধার্যতে সর্বত ত্বৈতত সৃজ্যতে জগত তবৈতত পালিয়তে দেবী তমস্তন্তে চ সর্বদা বিসৃষ্টৌ সৃষ্টি রূপা ত্বং। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ফাইবার মা কালীর মূর্তিতে শাড়ি সমস্তটাই ফাইবারের তৈরি, সূক্ষ্ম কাজ তুলি দিয়ে হাতে আঁকা, এখনো সম্পূর্ণ হয়নি, পর্যায়ক্রমে আমরা সেটিকে যখন হবে সেই ছবিও এরপরে আপনারা দেখতে পাবেন, অসাধারণ মা কালীর মূর্তি। মহাসুরি প্রগতিস্তন্ত্য সর্বস্য গুণত্রয়বিভাব, দেখতে পাচ্ছেন মায়ের এখনো দৃষ্টিদান হয়নি। মোহরাতৃষ্ট দারুণা ত্বং শ্রী ত্বমীশ্বরী ত্বং হ্রীস্তং বুদ্ধির বোধ লক্ষ্মণা লজ্জা।
আপনারা শব্দ শব্দ দেখলেন সেই অসাধারণ অনন্য অপূর্ব মাতৃমূর্তি মা কালীর দৃষ্টিদান হয়ে গেছে। যে বাক্সে করে ওনাকে বিদেশে পাঠানো হবে সেই বাক্সের ভেতরেই রেখে শিল্পীর ব্যস্ততাটা এতই যে সেখানেই দৃষ্টিদান পর্ব সম্পন্ন করতে হয়েছে। দেখুন আমরা এখানে সরোদে শ্যামা সঙ্গীত দিয়েছি, যেহেতু ইউটিউবের সঙ্গীতের উপরে কপিরাইটের একটা বন্দোবস্ত আছে সেটা আমরা এড়াতে পারি না দেখে এই সঙ্গীতের বন্দোবস্ত আমরা করে দিয়েছি। শিল্পী মিন্টু পলের স্টুডিওর এক কোনায় এই মা দুর্গাকে দেখছেন, এটিও ফাইবারের মিনি দুর্গা। তবে মা কালী এবং এই মিনি দুর্গা কোথায় যাবে শিল্পী ব্যস্ত থাকার জন্য তার থেকে আমরা জেনে উঠতে পারিনি, সময় হলে আমরা জানিয়ে দেব। মা দুর্গার প্রস্তুতিতে হঠাৎ করে রাধা কৃষ্ণের এই ফ্রেম বা এই মুরাল বা এই রিলিফ আর্টটি কেন আমাদের যেরকম দৃষ্টি আকর্ষণ করেছে শিল্পী মিন্টু পাল এটিও নির্মাণ করেছেন কোনো খদ্দেরের বায়না অনুযায়ী। গহন কুসুম কুঞ্জ মাঝে এই গানটি আমরা এখানে ব্যবহার করেছি, যেটি একটি 13 বছরের মেয়ে গেয়েছে। জানি না এটি ইউটিউবের কপিরাইটের আওতায় পড়বে কি না, রেকর্ডিং এর সময় এই তথ্য আমাদের অজানা। হ্যাঁ, মিন্টু পালের স্টুডিওতে এই ফাইবার দুর্গা প্রথম রঙের প্রলেপ পেয়েছে। একটি নয়, দুটি নয়, পরপর তিনটি ফাইবার দুর্গা নির্মাণের কাজে উনি হাত দিয়েছেন, সময় মতো তৈরি করে রওনাও করিয়ে দিতে হবে। দেখুন কাজ চলছে, আমরা ক্যামেরাকে সে জায়গায় নিয়ে যেতে পারছি না যে একটা ফ্রেমে তিনটে দেবী মূর্তিকে নির্মীয়মান বা নির্মাণের ছবি আপনাদের দেখাতে পারি, চেষ্টা করব। জগতময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাশ্রুতি মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরি প্রকৃতিস্তন্ত্য সর্বস্য গুণত্রয়বিভাবিনী কালরাত্রির মহারাত্রির মোহরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রী। হ্যাঁ, একটুখানি আপনারা দেখুন এক ঝলকে এই তিনটে ফাইবারের দেবী মূর্তি নির্মাণের কাজে শিল্পী নিরন্তর ব্যস্ত। র মেটেরিয়াল আনতে হচ্ছে, রং আনতে হচ্ছে, কাঠ খড় ইত্যাদি নানা রকম গয়না গাটি শাড়ি, শিল্পীর ব্যস্ততার অন্ত নেই। ভূষণী পরিঘায়ুধা সৌম্য সৌম্যতরাশেষ সৌম্যভ্য স্তদি সুন্দরী পরাপরাণং পরমা। আমাদের মিন্টু পালের আগের ভিডিওর প্রচ্ছদ লিঙ্ক দেওয়া ডেসক্রিপশন বক্সে, যারা দেখতে ইচ্ছুক লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। নির্মাণ প্রস্তুত শেষ, মিনি ফাইবার দুর্গা এবং পেছনে রয়েছে রাধাকৃষ্ণের ম্যুরাল বাবেল র্যাপার দিয়ে মোড়া, কারণ রওনা তো করতে হবে। যারা অর্ডার দিয়েছিল তাদের এখানে কুমোরটুলি মেডলি বা কুমোরটুলির পাঁচমেশালি ভিডিওতে তুলে ধরলাম, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখে।
আমরা এই কুমোরটুলি মেডলি বা কুমোরটুলির পঞ্চমেশালী ভিডিওর শেষে আপনারা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক বাটন টিপবেন, অবশ্যই মতামত জানাবেন আমাদের।